জিয়াউর রহমান, অ্যাচিভার অনলাইন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আমার স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা রইল। আমি আজকে যেসব জিনিসগুলো নিয়ে ডিসকাশন করবো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস, এবং সিলেবাস কাট আপ এবং আমাদের সাকসেস ক্যান্ডিডেটের কিছু আমি বাই ফোনে ভয়েস কল নিব, তোমরা শুনতে থাকো, এবং মক টেস্ট হচ্ছে অনলাইন মক টেস্ট, এগুলো সব নিয়ে থাকছে আমার ভিডিও। আচ্ছা, প্রথমে আসি কেএমসি এক্সাম। কেএমসি এক্সাম খুব শীঘ্রই সামনে, আমাদের সেকেন্ড সেটিং যে কেএমসি এক্সাম, ফার্স্ট সেটিং হয়েছিল আমাদের 2019-এর নভেম্বর ডিসেম্বর মাসে। অ্যাডভার্টাইজমেন্ট বার হয়েছিল, ওটা মার্চ মাস পর্যন্ত, এই ডিসেম্বর কি জানুয়ারি মাস পর্যন্ত ক্লোজিং হয়ে যায়। তারপরে আবার নেক্সট হচ্ছে তোমার ওইটারই পরীক্ষা হয়েছিল 15 তারিখ, হচ্ছে সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যালের। নেক্সট উইক পরীক্ষা হওয়ার কথা ছিল মেকানিক্যাল, তারপরে এই লকডাউনের জন্য আমাদের পরীক্ষাটা স্থগিত হয়ে যায়, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই পরীক্ষা মেকানিক্যালের ফার্স্ট যে সেটিং ছিল ওই অ্যাডভার্টাইজমেন্টের, মেকানিক্যালের পরীক্ষাটা হলো লাস্ট উইক 29 নভেম্বর। তা সিভিল ডিপার্টমেন্ট যারা ছিল অলরেডি তারা জয়েন করে গেছে, এবং ইলেকট্রিক্যাল ওয়েটিং ফর পোস্টিং, মেকানিক্যাল তো ইন্টারভিউ হবে তারপরে জয়েনিং হবে যারা যারা কোয়ালিফাই করবে। তা এইগুলো টোটাল আমি একটা সিভিল আর ইলেকট্রিক্যাল যারা জয়েন করেছে তাদের কাছ থেকে আমি একটা, হ্যাঁ, ভার্বালি আমি তাদের এ মানে সাক্ষাৎকার নিয়েছি, আমি সেগুলো থেকে আমি একটা পর্যায়ে এসেছি কত কাট আপ গেছে কী ব্যাপার হয়েছে। আর দেখো এখানে টোটাল 100 নম্বর টেকনিক্যাল, ফুল টেকনিক্যাল কোশ্চেন থাকে। আর সিলেবাসের ব্যাপারে আমি পরে আসছি। 100 নম্বর যে ফুল টেকনিক্যাল কোশ্চেন থাকে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, 100 নম্বর কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে, মানে টোটাল হচ্ছে 200 নম্বরের রিটেন এক্সাম হয়। পিএসসিতেও 200 নম্বর, কেএমসিতেও 200 নম্বর, কিন্তু পিএসসিতে 100 নম্বর থাকে তোমার হচ্ছে ইন্টারভিউর জন্য, আর এখানে আমাদের 40 নম্বর থাকে ইন্টারভিউতে। তাই এখানে বোঝা যাচ্ছে যে যথেষ্ট ভাইটাল একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার রিটেন এক্সামটা খুব ভালো দিতে হবে, একদম খুব ভালো পারফর্ম করতে হবে। এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা জয়েন করেছে তাদের কাছ থেকে আমি জেনেছি আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিং যে এক্সামটা হয়েছিল সিভিল ডিপার্টমেন্টে, সেখানে কোশ্চেনটা কিন্তু সচরাচর খুব সহজ আসেনি, মানে 5টা পরীক্ষায় যেমন এসে থাকে, মানে কী হয়েছিল, মোটামুটি 60% খুব মানে অ্যাজ ইউজুয়াল পেরে গেছিলো যারা প্রিপারেশনের মধ্যে আছে, তারপরে 20 হচ্ছে একটু মাথা ঘামাতে হয়েছিল, তারপরে ওর থেকে 80 থেকে আবার 100 নম্বর বেশ যথেষ্ট টাফ। মানে আমি বলতে পারি এই যে টাফ ব্যাপারটা হচ্ছে গেট লেভেল কিংবা আইএসএস যে কোশ্চেন সেখানকার একদম ইজি কোশ্চেনগুলো ওখানকার ইজি, এখানকার টাফ কোশ্চেন, এইরকম একটা ব্যাপার রয়ে গেছিলো, মানে ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার, ভালো করে পড়াশোনা না হলে কিন্তু হবে না আর কি। তা এখানে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের আমি যাদের সাথে কথা বলেছি কাট অফ এসছে, জেনারেল ক্যান্ডিডেট মোটামুটি 140-এ কোয়ালিফাই করেছে, 140 যে কাট অফ এসছে, ম্যাক্সিমাম 150 এর মধ্যেই চাকরি হয়ে গেছে আর কি। আর ওবিসি হচ্ছে ওবিসি বি হচ্ছে 130 কাট অফ এর মধ্যে মোটামুটি, আমি যেটা বলছি সেটা একদম 100% ঠিক না হতে পারে, একটা আমি আমার মানে একটা চিন্তাভাবনা দিয়ে 5 জনের সাথে কথা বলে কিন্তু আমি এই পর্যায়ে একটা ভাগ করেছি আর কি। তারপর হচ্ছে এসসি অ্যান্ড ওবিসি, ওবিসি এ অ্যান্ড এসসি একটু নিচে, মানে 120-130-এর মধ্যে যারা চাকরি পেয়েছে রিটেনে এক্সাম, রিটেনে তারা তাই কোয়ালিফাই করেছিল। আর নেগেটিভ মার্কিং হচ্ছে 200 নম্বরের মধ্যে একটা নেগেটিভ মার্কিংয়ের জন্য একটা কোশ্চেন কাটা যাবে, মানে 2 নম্বর করে, ধরো তুমি অ্যান্সার করেছো 85, ভালো করে চিন্তা করো 85 অ্যান্সার করেছো, পাঁচখানা তোমার ওখানে ভুল গেছে, তাহলে 85 থেকে 5খানা মাইনাস হয়ে গেল, মানে তোমার ঠিক কোয়েশ্চেন হয়েছে 80খানা, 80 নম্বর পেলে ভুলের জন্য আরও 5 নম্বর কাটা গেল, তাহলে কত 75, তোমার কোয়েশ্চেন তোমার ওভারঅল তোমার নাম্বার স্কোরিং হলো 75, ধরো তোমার ওই পরীক্ষায় কাট অফ দাঁড়ালো 78, তুমি কিন্তু তোমার এর যে এটা মানে কোয়ালিফাইটা কিন্তু তোমার হাত থেকে বার হয়ে গেলো কেন, নেগেটিভ মার্কিংয়ের জন্য। সেই জন্য মাথায় রাখতে হবে আমি যেটাই পারবো সেটাই করবো, একটা পয়েন্ট একটা আমি বেশি করব না, কেন তোমার এটাতে অনেক ডিপেন্ড করছে, নেগেটিভের জন্য চাকরি পাওয়া না পাওয়া ডিপেন্ড করছে। আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে হচ্ছে তোমার সচরাচর কোশ্চেন এসেছিল, ইজি বলবো না, মডারেট কোশ্চেন এসেছিলো। আর এখানে আমরা বলে গেছিলাম সব সাবজেক্ট দেখতে বলে গেছিলাম যে একদম
অ্যানালগ ডিজিটাল, তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর, মেশিন, পাওয়ার সিস্টেম, এগুলো তো আছেই, কোর সাবজেক্টগুলো তো পড়বেই, সেই সঙ্গে কন্ট্রোল সিস্টেম হ্যান্ডেল দেখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে কোয়েশ্চেন বেশি আসেনি, বা আসেনি মানে এই নয় তুমি কিন্তু সামনে কেএমসিতে ওইগুলো পড়বে না তা নয়, কেন এই তো লাস্ট উইক আবার যে কেএমসির সঙ্গে অ্যাডভান হয়েছিল শান্তিনিকেতন, যে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আছে, ওখানে ছেলেপিলেরা পরীক্ষা দিতে গেছিলো, সেখানে দেখা যাচ্ছে কন্ট্রোল সিস্টেমের কোয়েশ্চেন কিন্তু ভরে দিয়েছিল, ডিজিটাল কোয়েশ্চেন ভরে দিয়েছিল। তাহলে ওভারঅল বোঝা যাচ্ছে যে আমাদের যে কোনো পরীক্ষা পড়তে গেলে WB ওয়েস্ট বেঙ্গল যে আমাদের স্টেট কাউন্সিলের যে ডিপ্লোমার যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে। আর এখানে ইলেকট্রিক্যালের ব্যাপারে আসি, ইলেকট্রিক্যাল হচ্ছে যারা চাকরি পেয়েছে, আমি ভয়েস কল নেব, দেবরঞ্জন সিভিলের নেব, আমি দেবরঞ্জন হচ্ছে 160 হচ্ছে মোটামুটি, ও 170 কাছাকাছি পেয়েছিল, এসসি হলেও সে জেনারেল কোটায় র্যাঙ্ক করেছিল, 12খানা সিট ছিল, সে 10 নম্বরে র্যাঙ্ক করেছিল। ওখানে আমি কথা বলে দেখেছি সবার সাথে, কাট অফ হচ্ছে জেনারেল হচ্ছে 160, এসসি ওবিসি 140 আর ওবিসি হচ্ছে 150। তা তোমাদের এই টার্গেট ফিক্স করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর মেকানিক্যালের আমি আসবো, মেকানিক্যালের পরীক্ষা হলো লাস্ট উইকে, পরীক্ষা হলো লাস্ট উইকে, পরীক্ষা কোয়েশ্চেন যথেষ্ট বেশ ভালোই, মানে টাপ বলবো না, টাপের দিকে আর কি, নিউমেরিক্যাল প্রবলেম প্রচুর ঢুকেছিলো। দেখো তোমরা কিন্তু কেএমসিতে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস করে যাবে, পিএসসির তুলনায় এখানে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম এসে থাকে, প্রায় 20-22খানা কিন্তু প্রবলেম এসেছিলো, থার্মোডাইনামিক্স, আইসি ইঞ্জিন, তারপরে হচ্ছে রেফ্রিজারেশন, এগুলো থেকে প্রবলেম প্রচুর এসেছিলো, 20-22খানা। মেকানিক্যালে 140, যে ওবিসি 130, ওবিসি এ এসসি 120, মোটামুটি হলে তোমাদের রিটেন কোয়ালিফাই হবে, তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। আর হচ্ছে প্রিপারেশনের জন্য আমরা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের সেন্টার হেল্প করে থাকে, তোমরা যোগাযোগ করবে পরে। আর হচ্ছে এখানে তাহলে সিলেবাস বলতে গেলে হচ্ছে সিলেবাস পুরোপুরি সব কিছু সব সাবজেক্ট দেখতে হবে, যেমন মেকানিক্যালের ব্যাপারটা বলি, তোমরা তো আইসি ইঞ্জিন যেমন দেখবে, থার্মোডাইনামিক্স দেখবে, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন দেখবে, প্রোডাকশন দেখবে, সেই সঙ্গে কিন্তু তোমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট দেখতে কিন্তু ভুলবে না, লাস্ট যে এক্সাম সেখানে এবিসি অ্যানালাইসিস টাইম স্টাডি থেকে কোশ্চেন কিন্তু এসেছিলো, ঠিক আছে, আবার না আসতেও পারে, তা তোমাদেরকে অ্যাটলিস্ট পড়ে যেতে হবে। আমি চলে আসি, আমি দুজনের আমি ফোন কল নিবো আর কি, আমাদের প্রথম আমি নিব দেবরঞ্জন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট দেবরঞ্জন, ও র্যাঙ্ক করেছে, আমাদের জয়েন করার জন্য ওয়েটিং হচ্ছে, আমি আসি। হ্যাঁ দেবরঞ্জন, হ্যাঁ আমি বলছি, লাইনে আছি, ভিডিও হচ্ছে, তোমার ভাইরা অনেকে দেখছে, তুমি তো সিটিএস থেকে পাস করেছিলে, যাই হোক রিটেন কোয়ালিফাই করেছিলো, মানে তোমার এক্সামের দিয়ে একটা কি আইডিয়া হলো, মানে সাবজেক্ট কোন কোন গুলো বেশি পড়তে হবে, তারপর কত করেছিলে একটু বলে দাও তুমি ভালো হবে আর কি এই ব্যাপারে। এক্সামে এক্সাম দিয়ে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রথমত নেটওয়ার্ক মানে সার্কিট থিওরি থেকে, তাই তো আর বাকি পাওয়ার সিস্টেম তো আছে, পাওয়ার সিস্টেম ছিল বা ওদিকে আচ্ছা, আমি এই থেকে আমি আসলাম দেবরঞ্জনের যে ব্যাপারটা প্রশ্ন হলো, যে তোর প্রত্যেকটা চ্যাপ্টারে নিউমেরিক্যাল প্রবলেম করে যেতে হবে, আসুক না আসুক, হয়তো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আসেনি কিন্তু নেটওয়ার্ক থিওরেম, তারপরে হচ্ছে আদার্স যেসব ডিসি মেশিন টেশিন ট্রান্সফর্মার, এগুলো থেকে তোমার মানে নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল। আচ্ছা তোর কত করেছিলে আনসার তুমি টোটাল? আমি করেছিলাম 92। ভুল ভুল কতগুলো হয়েছিল? ভুল বলতে আমি একটা প্রশ্ন আমি ভুল লাগিয়ে ফেলেছিলাম, আর একটা প্রশ্ন আমি বাইরে বেরিয়ে মনে হয়েছিল আমার ভুল হয়েছে,
ওই তো তোমার যদি 92 করে থাকো, আমি সিম্পল হিসাব বলি 92, চারখানা ভুল হলাম, চারখানা ভুলের জন্য তোমার স্কোরিং আসলো 88, এবং চারখানা ভুলের জন্য চার নম্বর কেটে গেল, তাহলে তোমার স্কোরিং গেল 84, 84 কে আমি ডবল করলাম, তোমার স্কোরিং আছে 164, 165, ঠিক আছে 165। তা জেনারেল যারা ক্যান্ডিডেট আছে আমি বলবো 160 নিচে কিন্তু তারা চান্স পায়নি, অনেক ক্যান্ডিডেট আছে ওর সঙ্গে কথা হচ্ছিল সেদিন, রিটেন কোয়ালিফাই করেছিল কিন্তু ফাইনাল লিস্টে যেতে পারেনি। তা তোমাদের যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে 160 থেকে 170 কোয়ালিফাই নাম্বার নাম্বার পেলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে। আমি দরকার হলে তোমার যে দাদাটা কথা বললো আমি ডেসক্রিপশন বোর্ডে ওর নাম্বারটা দিয়ে দেবো, তোমাদের যদি হেল্প হয় কিছু তোমরা কথা বলে থাকবে। দেবরঞ্জন আছে বহুত দিনের, যা অনেকগুলো পরীক্ষায় কোয়ালিফাই করেছিল রিটেন, যা তা ঠিক আছে, তোমাদেরও যেমন এরকম একটা লাক ফেভার করে আশা করি। দেবরঞ্জন ভালো থাকিস ভাই, পরে আবার কথা হবে, ওকে ভাই হেল্প করার জন্য থ্যাংকস। এবার আমি আসবো সিভিল ডিপার্টমেন্টে, আমাদের অমিতাভ বলে ওর সঙ্গে আমি কথা বলবো সিভিল ডিপার্টমেন্টে। হ্যাঁ অমিতাভ, হ্যাঁ 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 ভালো তো? আচ্ছা আচ্ছা, বলছি ওই কিছু বন্ধুরা তোমার ভিডিওটা দেখবে, লাইনে আছে, লাইনে থাকবে, তুমি আছো, এই ব্যাপারে কেএমসি ব্যাপারে প্রথমত সাবজেক্ট গুলো কি কি সাবজেক্টে জোর দিয়েছিলে কেএমসি যে পরীক্ষা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড অফ মেটেরিয়াল, তাহলে বিএমসি কংক্রিট টেকনোলজি স্ট্যান্ড অফ মেটেরিয়াল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওভারঅল সব সাবজেক্টই দেখে গেছিলে কিন্তু পরীক্ষার আগে এই সাবজেক্ট গুলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এনভায়রনমেন্ট, আচ্ছা আচ্ছা। আর মোটামুটি কত অ্যানসার করেছিলে বাবু? আমি 75 76টা অ্যাটেম্প করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো পরে হয়তো তার মধ্যে আমার 3-4টা ভুল হলো হতে পারে, মানে 75 76, তিনটা হলো যে 73, মানে 135 থেকে 140 এরকম এসে গেছিল, তাই তো? আর ইন্টারভিউ কেমন হয়েছিল? আচ্ছা আচ্ছা, মানে কনফিডেন্স ছিল ভালো, কনফিডেন্স তোমার লেভেল খুব হাই ছিল এবং ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছিল, যাক এই জায়গায় পৌঁছে গেছো, তোমার মানে সাকসেস খুব ভালো, ক্যালকাটা কেএমসি চাকরি পেয়ে গেছো, আর তুমি স্টুডেন্ট হিসাবে তো খুব ভালো ওবিডিয়েন্ট, হ্যাঁ রামকৃষ্ণ মিশনের আমার জুনিয়র, তুমি খুব ভালো বিহেভ। আমি আপনার একটা জিনিস বলা দিতে, আমি রিটেনে যেটা কিনা আর কি করেছিলাম ফলো করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে পরীক্ষা দিতে যাওয়ার সময় আর কি মানে প্রতিজ্ঞা করে গেছে যে কোনো যাতে নেগেটিভ মার্কিং আমরা না করি, মানে যেটা জানি না যেটা ডাউট আছে সেটা যাতে একদমই অ্যাটেন্ড না করি, হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা করে পরীক্ষা দিতে যাওয়াটা হয়তো শুনতে লাগবে, ইন দা ইনস্ট্যান্ট শুনতে লাগবে যে হ্যাঁ ও ভালো করেছে বেশি, কিন্তু সে নাম্বার দেখা যায় তার তুলনায় করবে, তাই সেই জন্য আমি যেটা জানি তুমি দেখো একটা জিনিস হচ্ছে কি হচ্ছে, তুমি পড়াশোনা করেছো, রুটিন মেনটেন করেছো, পড়াশোনা করেছো, হ্যাঁ তুমি সবকিছু মেনটেন করেছো, তোমার থেকে আর একটা ছেলে বেশি পারবে এই কনফিডেন্সটা কিন্তু রেখো না, মানে তুমি হচ্ছে সেরা ওই পরীক্ষা দিতে যাওয়ার মধ্যে, যেহেতু তুমি পড়াশোনা সৎ পাথর অনেস্টলি পড়াশোনা করেছো, তা আমার বক্তব্য হচ্ছে পাশে কি হচ্ছে তোমার শুনে লাভ নাই, তুমি তোমার কি করছো এটা একটা ব্যাপার থেকে যাচ্ছে আর কি। ঠিক আছে অমিতাভ, খুব ভালো লাগলো আমাদের সঙ্গে, আমি তোমার দখলে ফোন নাম্বার রেজিস্ট্রেশন বোর্ডে দিয়ে দেবো, তুমি স্টুডেন্টদের হেল্প করবে, কেন হেল্প করাটাই হচ্ছে মানুষের ধর্ম, আর হেল্প পেলে, হ্যাঁ হেল্প পেলে ভালো লাগে এই যে ব্যাপার, আর জয়েন করে তো করে গেছো, আমাদের সেন্টার খুললে আসবে একবার, ঠিক আছে, ওকে ওকে বাই। যাক আমাদের দুজনের ফোন থেকে আমরা শুনলাম,
নিউমেরিক্যাল প্রবলেম প্লাস হচ্ছে সব সাবজেক্টের উপরে কনসেপ্ট রাখতে হবে, কখন কি সাবজেক্ট দেবে না দেবে। আর ওই যে একটা ব্যাপার বললো, নেগেটিভ করব না আমি, নেগেটিভ কেন করব আমি, নেগেটিভ তো নেগেটিভ, পজিটিভ তো নয়, নেগেটিভ করব না আর কি হিসেবে। আর তোমরা এখন কি প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে সেট প্র্যাকটিস করো। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে আমাদের কোথা থেকে কি সাবজেক্ট পড়বো, মানে কোন বই পড়বো, মেকানিক্যাল যারা আছো, আরএস কর্মী, আর্কেজাইন, এই দুটো বই যদি হয়ে থাকে তাহলে তোমরা ডিএস কুমারে চলে যাও, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছো, একদম বেস জিরো লেভেলের বই হচ্ছে তোমার আর কে রাজপুত, ভালো করে কমপ্লিট করতে হবে। তারপরে তুমি মেহতা মেহতা দেখতে পারো, নাহলে তুমি চলে যাবে হচ্ছে আর জে বি গুপ্তা। আর তারপরে তোমার হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে গুপ্তা গুপ্তা একদম ভালোভাবে কমপ্লিট করতে হবে, এটা নো ডাউট ভালো বই, ম্যাক্সিমাম পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। তারপরে তোমার মূর্তি সুর আছে, তারপরে আগর আছে, এগুলো দেখতে পারলে খুব ভালো, ঠিক আছে। আর তোমার হচ্ছে কি, তুমি ধরো একটা গুপ্তা গুপ্তা পড়ছো, ওই চাপটা একই পেজে পড়ছো, হয়তো কোশ্চেনটা আই সেটিং হয়ে আছে, তুমি পেরে আছো, কিন্তু সেম কোশ্চেনটা কি হয়, কোনো একটা মক টেস্ট তুমি দিচ্ছ, পরীক্ষায় চলে এসেছে, হয়তো তোমার একটু কনফিউশন হলে তোমার নেগেটিভ হয়ে যায়। তা তুমি একই জায়গা থেকে প্র্যাকটিস না করে বিভিন্ন জায়গায় সেম কোশ্চেন প্র্যাকটিস করতে পারলে বেশি ভালো হবে। মানে আমি বলতে চাইছি দ্যাট মিনস হচ্ছে তুমি প্রচুর পরিমাণে সেট প্র্যাকটিস করো, 100 নম্বরের সেট প্র্যাকটিস করো, কেএমসি সেট, পিএসসি সেট, এসএসসি সেট। হ্যাঁ, কোশ্চেন তো মোটামুটি 80% প্রায় একই থাকে, এক্সাম অনুযায়ী কিছুটা চেঞ্জ হয়। তো প্রচুর পরিমাণে সেট প্র্যাকটিস করো। আর আমাদের সেন্টারের পক্ষ থেকে প্রচুর পরিমাণে আমরা মক টেস্ট আমরা আপলোড করে ফেলেছি, অনেকেই পরীক্ষা দিচ্ছে নিচ্ছে, তোমাদের যদি দরকার থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করো, খুব কম খরচার মধ্যে আমরা এটা আমরা দিচ্ছি আর কি। সামনে যেসব কেএমসি এক্সাম আছে তার জন্য আমরা রেডি করে ফেলেছি, ঠিক আছে। আর বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বোর্ডে ফোন নাম্বার আছে, তোমরা ফোন করে জানতে পারো, ঠিক আছে। আর কমেন্ট বক্সে কমেন্ট করো যদি ভালো লাগে আমাদের ভিডিওটা। ওকে, বাই।